অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা আলোচনা করব তোমাদের গণিত বইয়ের সাত থেকে নয় নং পৃষ্ঠায় আশা করি এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে তোমার কোনো ভয় থাকবে না তাই সম্পূর্ণ ভিডিওটি দেখো আমরা তোমাদের আগের ভিডিওতে এক কাজ নিয়ে সম্পূর্ণ আলোচনা করেছি এখন দেখবো গাণিতিক অনুসন্ধান প্রক্রিয়া সুতরাং এখানে অনেক তথ্য বলা আছে এই তথ্যর মধ্য থেকে তোমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কি গাণিতিক অনুসন্ধান প্রক্রিয়া কাকে বলে তোমার মুখস্থ থাকতে হবে গাণিতিক অনুসন্ধান প্রক্রিয়া কাকে বলে তাহলে তুমি এখানে লিখবা গণিতের কোন সমস্যার বৈশিষ্ট্য সমাধান বা প্রশ্নের উত্তর খুঁজে বের করার প্রক্রিয়াকে গাণিতিক অনুসন্ধান বলে এই কথাটা তোমার মুখস্থ থাকতেই হবে অর্থাৎ গণিত সম্পর্কে তুমি যে প্রশ্ন করবা যে উত্তর খুঁজে বের করবা এবং ওই গণিতের যে বৈশিষ্ট্য খুঁজে পাবা এইগুলোকে একত্রে বলা হয় গাণিতিক অনুসন্ধান প্রক্রিয়া এই কথাটা মুখস্থ করে নেবে গাণিতিক অনুসন্ধান প্রক্রিয়া কাকে বলে এরপরে তোমরা একটু লক্ষ্য করো এই কথাটা তোমার পড়তে হবে গাণিতিক অনুসন্ধানের ধাপ আগেই বলেছি এই অভিজ্ঞতায় আমরা গণিত শিখবো না গাণিতিক অনুসন্ধান কিভাবে করে তার পদ্ধতি শিখব তোমরা ইতিপূর্বে একটি অনুসন্ধান অনুসন্ধান সম্পন্ন আমরা কি করেছি ওই যে এর যোগ বিয়োগ করে কতভাবে চার সাত সাজানো যায় এবং এদের মধ্যে মিল এবং অমিল কি এখন একটু ফিরে দেখা দরকার যে আমরা আসলে কি পদ্ধতি অবলম্বন করলাম কি কি ধাপে কাজ শেষ করলাম আমাদের গাণিতিক অনুসন্ধানে যা যা করেছি নিচের ছকে সেগুলো এলোমেলো ভাবে করে দেওয়া আছে অর্থাৎ তোমাদের আট নং পৃষ্ঠায় এখানে এলোমেলো ভাবে করা আছে আমরা উপরের কাজ যা ধারাবাহিকভাবে করেছি সেগুলো এখানে কি তোমাদের আট নং পৃষ্ঠায় এলোমেলো ভাবে দেওয়া আছে ক থেকে ঝ পর্যন্ত তোমার কাজ হবে ধাপগুলোর বাম পাশের ফাঁকা ঘরে দেখো এই যে বাম পাশে ফাঁকা ঘর দেওয়া আছে না এই ফাঁকা ঘরে কোনটি তোমার ক্ষেত্রে কততম ধাপ মানে প্রথম দ্বিতীয় তৃতীয় তা লেখো কোন ধাপ যদি প্রয়োজন না পড়ে তবে তার ঘর ফাঁকা রাখো অর্থাৎ আমরা তোমাদের পৃষ্ঠায় চলে যাই দেখি গাণিতিক অনুসন্ধান প্রক্রিয়া আমি কোন আগে করেছি এটি পারার জন্য তোমার কাজ হবে এই ধাপ গুলো পরে নেওয়া এই সব ধাপ আগে পরে নিবা দুই তিনবার করে পরে নিবা এরপরে বোঝার চেষ্টা করবা যেরকম আমি যদি দেখো তোমাদের জ নাম্বার যাই কি পর্যবেক্ষণ করলাম তা লিখেছি এইটা হচ্ছে আমাদের এক নং ধাপ অর্থাৎ তুমি যে তাকাই থাকবা তাই না কি কি দেখছো তা একটা খাতায় লিখে ফেলবা এর জন্য হয় কি পর্যবেক্ষণ করলাম তা লিখেছি সমস্যা বা প্রশ্ন চিহ্নিত করেছি আমি যে বিষয়গুলো দেখলাম ওই বিষয় সম্পর্কে কি কি প্রশ্ন জাগতে পারে আমার সেই প্রশ্নগুলো আমি লিখে ফেললাম এরপর দেখো সমস্যার বিশ্লেষণ করে বুঝে নিয়েছি ওই প্রশ্নগুলোর বিশ্লেষণ তুমি শুরু করবা বিশ্লেষণ শুরু করে তুমি এগুলো বুঝে নিবা তারপরে সম্ভাব্য ফলাফল অনুমান করেছি তুমি বুঝে নেওয়ার পর ওই সম্পর্কে তুমি কি করবে একটা ফলাফল দিবা না অবশ্যই ফলাফল দিবা তাই এখানে বলা হয়েছে সম্ভাব্য ফলাফল অনুমান করেছি ফলাফল অনুমান করার পরে অনুমানগুলো পরীক্ষা করে দেখেছি তুমি যা অনুমান করেছো সেগুলো যোগ বিয়োগ করে ফলাফল আমরা বের করছি না এর জন্য এটা হবে কত নাম্বার আমাদের পাঁচ নাম্বার কাজ এরপরে দেখো অনুমানগুলোর সঙ্গে ফলাফল মিলছে কিনা পরীক্ষা করতে পড়েছে অর্থাৎ এটা হবে তোমাদের নাম্বার। গিয়ে ধরা ছয় তুমি যে অনুমান করলে সেই অনুমানের সাথে ফলাফলগুলো মিলছে কিনা তা আমরা ঘ নং ধাপে সম্পন্ন করলাম যা করেছি ঠিক করেছি নাকি যাচাই করেছি এখন তুমি তো ছয় নম্বরে ফলাফল পরীক্ষা করে বের করে ফেলছো এখন সেটা কি সত্য হয়েছে না মিথ্যা হয়েছে সেই সম্পর্কে একটু যাচাই করবা সুতরাং সেটা হয়ে যাবে সাত নাম্বার তুমি সাত নাম্বারে যে যাচাই করছো সেটা কি ভুল দেখো ভুল করলে আগের ধাপে ফিরে গিয়েছি আমার তো ভুল হয় নাই এর জন্য আমি আগের ধাপে তবে এটা তোমাদের হবে ধাপ অনুসন্ধান জানি অনুসন্ধান প্রক্রিয়ার ধাপ হচ্ছে মোট নয়টি এরপরে দেখো ফলাফল বিশ্লেষণ করেছি যদি ভুল না হয়ে থাকে তোমার তো এটা দরকার ছিল না তাই না তুমি এটা বাদ দিয়েও দিতে পারো চাইলে আচ্ছা কারণ ওখানে বলা তোমার যেটা প্রয়োজন নাই সেটা ওখানে ফাঁকা রাখবে তোমার যদি এটা প্রয়োজন না হয় না হয়ে থাকে তাহলে ফলাফল বিশ্লেষণ করেছি সবার শেষে তাহলে আমি এখানে লিখে দিলাম নয় তাহলে এই নয়টি গাণিতিক প্রক্রিয়া বিশ্লেষণের মাধ্যমে আমরা বের করতে পারি তাহলে আমাদের তোমরা এগুলো তোমার পেন্সিল দ্বারা না তোমরা কলম দিয়ে ডাইরেক্ট এ ফাঁকা ঘরে এখানে লিখে দিবে আমি তোমাদের এক থেকে নয় পর্যন্ত সবগুলো দেখিয়ে দিলাম এরপর যদি তুমি একটু নিচে পড়ো দেখো এখন খেয়াল করে দেখো যে সব ধাপ চিহ্নিত করলে সেগুলো যদি এলোমেলো ভাবে অবস্থায় সম্পন্ন করতে তোমার অনুসন্ধানে কি আসানোর ফল পেতে না তুমি এলোমেলো ভাবে যদি করতা তাহলে অবশ্যই ফলাফল ভালো আসতো না প্রশ্নগুলোর উত্তর পেতে নিশ্চয়ই না তার অর্থ দ্বারায় গাণিতিক অনুসন্ধানের ধাপের একটি নির্দিষ্ট ক্রম আছে তার মানে তোমাদের অবশ্যই মনে রাখতে হবে যদি প্রশ্ন করে স্যার গাণিতিক অনুসন্ধানের কি কোনো ধাপ বা ক্রম আছে অবশ্যই আছে সব অনুসন্ধানের পদ্ধতিগত ধাপ একই হবে না কিন্তু প্রত্যেকটি অনুসন্ধান প্রক্রিয়ার একটি সাধারণ ক্রম থাকা উচিত সেটা গণিত হোক বা বিজ্ঞান গণিতবিদ বা বিজ্ঞানীগণ তাদের বিভিন্ন অনুসন্ধানের ক্ষেত্রে যে অনুসন্ধান প্রক্রিয়াটি ব্যবহার তা মাধ্যমে প্রকাশ করা যায় তার একটি দেওয়া আছে অর্থাৎ আমাদের নয় পৃষ্ঠায় দেওয়া আছে আমরা এখনই দেখে ফেলবো আমরা এটিকে গাণিতিক অনুসন্ধান প্রক্রিয়ার চার্ট বলতে পারি অর্থাৎ নয় নম্বর পৃষ্ঠায় তোমাদের গাণিতিক অনুসন্ধান প্রক্রিয়ার চার্ট দেওয়া আছে শখটির সঙ্গে তোমার করা গাণিতিক অনুসন্ধানের ধাপ গুলো কি কি মিলছে বা অমিল সেটি একজন সহপাঠীর সঙ্গে বসে মিলিয়ে নাও অর্থাৎ তুমি তোমার সহপাঠীর সঙ্গে এটা মিলিয়ে নিতে পারো কি কি মিলছে এবং কি কি মিলিয়ে নেয় কথা না পারে আমরা নয় নং পৃষ্ঠাটি দেখে ফেলি সর্বনিচে দেওয়া আছে গাণিতিক অনুসন্ধান প্রক্রিয়ার ধাপের চার্ট আমরা প্রশ্ন করি হ্যাঁ প্রথমে কি করতে হয় প্রশ্ন অনুসন্ধানের জন্য প্রশ্ন তৈরি করতে হয় অনুসন্ধানের পটভূমি খুঁজে এই যে দেখো সার্চ আমরা সার্চ করি অনুসন্ধানের পটভূমি গবেষণা মানে কি বলতো করা কি করতে হবে বলতো তারপর অনুমান বা ধারণা নির্মাণ মানে আমরা লিখে ফেলি অনুমান করে কোন তথ্য কি করি ওখানে লিখে এর পরের ধাপ হচ্ছে দেখো অনুমান পরীক্ষণ অনুমানগুলো আমরা ল্যাবে কি করে ফেলি বলতো পরীক্ষা করে ফেলি পরীক্ষা করার পরে কি পদ্ধতিগত কাজ পদ্ধতিগত কাজ কি অনুমান যা করলাম সেটা কি ঠিক আছে তাহলে হ্যাঁ যদি ভুল হয় তাহলে না যদি তুমি না বলে দাও তাহলে পদ্ধতিগত ভুল সংশোধন করতে আবার আমার অনুমানে ফিরে যেতে হবে অনুমানটা ঠিক করে আবার আমার এখানে আসতে হবে সেখান থেকে তাহলে অনুমান যখন ঠিক করা হয়ে যাবে তখন আবার হ্যাঁ চলে একটু আসবে চেষ্টা করো আমি এখান থেকে আবার একটু বলি দেখো তোমার অনুমান পরীক্ষণ সেখান থেকে পদ্ধতিগত কাজ কি তোমার অনুমানটা যদি ঠিক হয় হ্যাঁ তাহলে তুমি এই ধাপে চলে যাবা কিন্তু তোমার এই অনুমান যা করছো সেখানে দেখা যায় যে ভুল আসছে কিছু তখন পদ্ধতিগত ভুল এটা যদি ভুল হয় সেটা হয়ে যায় পদ্ধতিগত ভুল সংশোধন করার জন্য আমাদের ফিরে যেতে হবে আবার পূর্বে ধাপে এখানে গিয়ে আবার অনুমানগুলো পরীক্ষা করে সঠিকটা লিখতে হবে যখন সঠিকটা লিখবে তখন আবার হ্যাতে চলে আসবে তাহলে আমরা যদি হ্যাতে যাই এর পরের কাজ কি দেখো ফলাফল অনুমানের সাথে মিলছে তুমি যে এই যে দেখো এখানে যে অনুমান পরীক্ষণ করছো এর সাথে কি ফলাফল মিলছে যদি মিলে তাহলে তুমি ফলাফল প্রতিবেদন আকারে প্রকাশ করে দিবা বিষয়টা আমি বুঝাতে পারলাম এখন আবার একটু আমি বলি তোমাদের এই অনুমান যখন হ্যাঁ হবে তখন দুইটি কাজ এরপর ফলাফল অনুমানের সাথে আংশিক মিলছে মিলছে বা একেবারেই না দেখো তুমি তো হ্যাঁ পাইলা এখন ফলাফল অনুমানের সাথে কিছুটা মিলছে অথবা একটু মিলে নাই তখন আবার এখান থেকে ব্যাক করে যেতে হবে নতুন করে প্রশ্ন তৈরি করতে হবে এবং অনুমান নির্ধারণ করতে হবে তাহলে এই যে দেখো এখান থেকে আবার তোমার তারও পূর্বে যাবে অনুমান বা ধারণা নতুন করে লিখতে হবে প্রশ্নগুলো নতুন করে লিখতে হবে এরপরে আবার অনুমানে আসবা অনুমান থেকে পদ্ধতিগত কাজ পদ্ধতিগত কাজ থেকে হ্যাঁ হবে হ্যাঁ যদি হয়ে যায় সেখান থেকে ফলাফল অনুমানের সাথে যদি মিলছে মিললে তুমি ফলাফল প্রকাশ করে দিতে পারবা তার আগে ফলাফল প্রকাশ করতে পারবা না আমি আবার এক নজরে তোমাদের সব প্রশ্নগুলো বলে থাকি প্রথমে আমরা প্রশ্ন তৈরি করব এই যে দেখো এখানে কোশ্চেন এরপর ওই প্রশ্নের বিষয় সম্পর্কে গবেষণা করবো বা সার্চ করব খুঁজবো সার্চ করে বা গবেষণা করে যা পাবো তা লিখে ফেলবো লেখার পরে অনুমান করে একটা ফলাফল বের ফলাফল বের করার পরে পদ্ধতিগত কাজ কি হ্যাঁ যদি হয় তাহলে আমার অনুমান বা পরীক্ষা সব ঠিক আছে যদি না হয় তাহলে আবার আমি পদ্ধতিগত ভুল অনুসন্ধান এখানে যাই আবার আমি গবেষণা করব পরীক্ষা করব। যদি আমার এই পরীক্ষাটা ভুল হয় তাহলে আমি এখানে নাতে যাব এখানে আর হ্যাতে যেতে পারবো না তখন নাতে গিয়ে আবার অনুমান পরীক্ষা পুনরায় করব হ্যাঁ যাওয়ার পরে তখন তো আবার সঠিকটা পাবো আমি তাহলে এখানে আবার চলে আসার পর আমি হেঁতে আসবো এরপরে আমি এই ঘরে যখন যাব। সেখানে যদি আমার সম্পূর্ণ ফলাফল মিলে যায় তাহলে আমি ফলাফল অনুমানের সাথে মিলছে বলবো মিলে যদি যায় তাহলে আমি ফলাফল প্রকাশ করে দিব কিন্তু এই ফলাফল যদি আংশিক মিলে আংশিক যদি মিলে সেখান থেকে বা একেবারেই মিলছে না তখন আবার আমি পুনরায় ফিরে যাব আমার অনুমানে কারণ আমার অনুমান ঠিক হয়নি লেখা এর জন্য আমারটা আংশিক মিলছে ফলাফলের সাথে বা একেবারেই মিলছে না যখন আবার পুনরায় যাবো সেখান থেকে আবার অনুমান অনুমান পরীক্ষা পরীক্ষা থেকে পদ্ধতি কাজ পদ্ধতিগত কাজ কাজ থেকে হ্যাঁ হ্যাঁ থেকে যখন আমরা সঠিকটা লিখবো তখন ফলাফলের সাথে সম্পূর্ণ মিলে যাবে ফলাফল প্রকাশ করে দিব। আজকের ভিডিও এখানেই শেষ আমরা কিন্তু ধারাবাহিক ভাবে তোমাদের সকল বইয়েরই সমাধান জিটস লাইব্রেরিতে দিয়ে থাকি এর জন্য তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো